হ্যালো ফ্রেন্ড, আজ আমি তৈরি করে দেখাবো একটি ইমার্জেন্সি লাইট কীভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। তো তার জন্য আমি একটা এরকম এলইডি সার্কিট নিয়ে এসেছি, একটি ব্যাটারি, কিছু তার, মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যাবে ব্যাটারিটাকে, তার একটি কর, একটি সুইচ, টু সুইচ, কিছু এলইডি ডায়োড রেজিস্ট্যান্স ইত্যাদি, এবং এরকম কয়েকটি কৌটো ও কিছু নাট ঠিক মাঝামাঝি করে নিয়ে এখানে একটা ছিদ্র এবং এখানে একটা ছিদ্র করে নেবো। এটাকে ছিদ্র করে নেওয়ার জন্য আমি দুটো দাগ করে দিয়েছি, ঠিক এই জায়গায় একটি এবং এই জায়গায় একটি ছিদ্র করে নেবো। এই ছিদ্রটা এদিক থেকে বানিয়ে ফেলছি এবং এদিক থেকে বানিয়ে ফেলছি, এবং এই দুটো অংশকে আমি আস্তে আস্তে কেটে ফেলবো। মাঝ বরাবর আমি এটাকে এইভাবে সেট করে নেব, সেট করে নিয়ে দেখুন দাগ করে নিয়েছি, এর সরু কিছু দিয়ে ছিদ্র করে নিলাম, এদিকে একটা এদিকে আচ্ছা, মাঝে একটা ছিদ্র করতে হবে যাতে তারগুলোকে ভিতর দিয়ে ঢুকিয়ে নেওয়া যায়। এবারে এইখানটা একটি এই সুইচ লাগানোর জন্য আমি একটা ছিদ্র করে নেবো এবং এই চার্জারের পয়েন্ট একটি বানাবো। আমি এটাতে এইভাবে দুটো ছিদ্র বানিয়ে ফেলেছি, দেখুন এটা এইভাবে লাগিয়ে নেওয়া যাবে, এটা এইভাবে টাইট করে লাগিয়ে নিয়েছি, আর আর এই সুইচটিকে আমাকে এখানে লাগাতে হবে, এটাকে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখুন টোটাল কানেকশানটা কীভাবে করেছি, দেখুন সুইচ থেকে একটা লোডে গেছে একটা এলইডিতে, সুইচের একটি পয়েন্ট থেকে এলইডিতে, আর মাইনাস গেছে চার্জারের চার্জিং পয়েন্টের মাইনাসে, এবং এই চার্জিং পয়েন্টের মাইনাস গিয়ে ব্যাটারির মাইনাস পয়েন্টে যোগ হয়েছে এবং এলইডির মাইনাস পয়েন্টে যোগ হয়েছে, এবং এলইডি প্লাস পয়েন্টটি রেজিস্ট্যান্স দিয়ে চার্জিং পয়েন্টের প্লাসের সঙ্গে যোগ দিয়েছি, এবং ডায়োডের একটি পয়েন্ট সুইচের আর একটি ফাঁকা পয়েন্টে যোগ করেছি, এই পয়েন্ট থেকে আবার ব্যাটারি পজিটিভ যোগ হয়েছে। তো এবার দেখুন আপনারা কানেকশনটা একটু কাইন্ডলি মন দিয়ে রেখে নেন, এটা সেট করে নিলে আপনারা দেখতে পাবেন না বলে আমি জাস্ট এটাকে এইভাবে বাইরে রেখেছি, পরে আমি ভিতরে ঢুকে নেব। যাই এবার দেখা যাক, পরীক্ষা করে সুইচ টিপলে দেখুন সব জ্বলছে, এবং চার্জিং করলে চার্জিংয়ের পয়েন্টটা অন করা আছে, দেখুন চার্জিং এর জ্বলছে এবং এটা সুইচও অন হয়ে গেছে। এটাকে আমি ভালো করে সেটিং করে নেওয়ার জন্য এটা খুলে নিচ্ছি, এইভাবে এটাকে বসিয়ে নিয়েছি, এই কানেকশনগুলো যাতে কারোর সঙ্গে কারো কানেক্ট না হয়ে যায় আমি ওখানেও এই টেপটিকে ইউজ করছি। এটাকে একটু মন দিয়ে দেখুন, এটাকে আমি এই ধারণাটার উপর আরেকটি ধারণা রেখে এটাকে নাট দিয়ে সেভাবে টাইট করে নিয়েছি, মাইনাস পয়েন্টটি চার্জিং এর মাইনাস পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, আর প্লাস্টিকে আমি সুইচের সঙ্গে কানেকশন করে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, এবং এই ঢাকনাটিকে আমি এটাকে ব্যবহার করলাম, দেখুন আমি লাগিয়ে দিচ্ছি চার্জ হচ্ছে কিনা, দেখুন চার্জ করা যাচ্ছে। এবারে খুলে নিয়ে আমি এগুলোতে কিছুটা আঠা ব্যবহার করব যাতে সহজে না খুলে যায়, এরপরে এটাকে ঝুলিয়ে নেওয়ার জন্য আমি একটু তার দিয়ে কাঁচটার দুধার টাইট করে আনছি,
এটাকে আমি এইভাবে ব্যবহার করেছি।